কালো হ্যাঁ সাদা হয় কালো না হলে কিছুই দিব আছে কালো চুরিও আছে হম হুম নয়টা পঞ্চাশ বাজে কি অবস্থা হয় না আমার দ্বারা আর

আসসালামু আলাইকুম আমি আশা করি সিনসা ফ্যাশন হাউস থেকে লাইভে চলে আসছি আপনারা একটু জয়েন করে ফেলেন জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা যারা জয়েন করে ফেলবেন জানিয়ে দিবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা এখনই দিও না আমার কথাটা सुनो আমি একটু কিছুক্ষণ আপনারা জয়েন করুন না এটা রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে যাবে ওকে সবাই একটু জয়েন করে আছে কিনা আপনারা সবাই একটু জানিয়ে দেন দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি কত গুলা করে পিসেস আসছে আরো আছে ফিল্ডে ছাড়া পেয়ে যাবেন ওকে আপু আমি একটা সুন্দরী নিব সুন্দরীর জন্য ওয়েট করে অপ্পো আসবে হ্যাঁ এখন নাই অপ্পো এখন নাই কোনো সুন্দরী নাই দেখেন এটা শিউলি সুন্দরী নিয়ে আসছি দেখেন হ্যাঁ শিউলি সুন্দরী যা লাগবে নিয়ে ফেলবেন এটার তিনটা কালার করিয়েছি ওকে তো সবাই একটু জয়েন করে ফেলেন আর জানিয়ে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আয় দাও তুমি আমার এখান থেকে কিছুটা নিয়ে নাও আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে কিছুটা নাও পরে আমি নিতে আসছি আচ্ছা তো হচ্ছে হায় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কেমন আছেন বলেন আপনি কেমন আছেন ভাবনা আপু কত দিন পরে দেখতেছি তাই না অনেকদিন পরে দেখতেছি কিন্তু ভাবনা আপু সবাই একটু লাভ লাইক ওয়াও দিবেন শেয়ার করবেন শেয়ারের ব্যাসটা আপু নিয়ে ফেলবেন ঠিক আছে সবাই লাভ লাইক ওয়াও দিবেন শেয়ার করবেন এবং শেয়ারের ব্যাসটা নিয়ে ফেলবেন ওকে আর আপনারা যখন আপু একটু লাভ লাইক ওয়াও দিবেন যারা নোটিফিকেশন পায় না কিন্তু পেয়ে যাবে ওকে ওকে আচ্ছা আইসা আপু হাই হ্যালো আপু কেমন আছেন আপু কেমন আছেন বলেন সবাই কেমন আছেন আমার আর আপনিরা কই তো দেখেন নেভি ব্লু শিউলিটা আপনাদের জন্য এত বেশি করিয়েছে আমি দেখলাম এক আপু আমাকে মেনশন করলো যে আপু তুমি নেভি ব্লু কালারটা কিন্তু ইদানিং খুব কম কাড়াচ্ছো আমি ভাবলাম হ্যাঁ কিন্তু আমার ফিল্ডে অনেক ছাড়া আছে ঠিক আছে তো হচ্ছে সবাই একটু জয়েন করে ফেলেন তো লাভ লাইক পা দিয়ে জয়েন করে ফেলেন তাই আপু অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি আপু আল্লাহ এতদিন কেন কেন এতদিন পরে শুনি কেন এতদিন পরে শুনি আচ্ছা আমার ছেলের পরীক্ষা তারপরও আজকে আমি লাইভ করতেছি হ্যাঁ পড়া টড়া করে এখন লাইভ করতেছি এবং দেখেন তার জন্য অন্তত আমাকে একটু থ্যাঙ্কস দেওয়া উচিত একটু ভালোবাসা টাসা দেওয়া উচিত ঠিক আছে সো দেখেন আমাদের শিউলিটা ঠিক আছে আমাদের শিউলি এটার কত পিস আছে আমি ঠিক বলতে পারবো না দাও ভাবে দিতে থাকো দেখি কত পিস আছে আমি বলতে পারতেছি না এই মুহূর্তে আপনারা দেখেন আমাকে আর দেখা যাবে না আমাকে আর দেখা যাবে না দেখেন আমাকে আর দেখা যাবে না ঠিক আছে আর রাখতে পারবো না এত আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে আপনার নেভি ব্লুর ব্যান্ডেল হ্যাঁ আরো আসবে এই মুহূর্তে এগুলো আসতে দিব ঠিক আছে কয়জন আপু পাবেন এখান থেকে গুনে নিয়ে নেন এটা গেল এটা হচ্ছে নেভি ব্লুর ব্যান্ডেলটা এখন হচ্ছে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার করিয়েছে অনেক সুন্দর সুন্দর নেভি ব্লু দেখাইলাম হ্যাঁ আপু ওয়ালাইকুম ইসলাম কেমন আছেন বলেন হুম ওটা পরে এয়া দাও বেবি পিঙ্কটা দাও হুম দেখেন হ্যাঁ ওগুলো বেবি পিঙ্কটা একটু কম আসছে বাট বেবি পিঙ্ক অনেক ছাড়া আছে বেবি মানে একদম জিরো জিরো পিঙ্ক এই যে শিউলি সুন্দরী কাল লাগবে আচ্ছা বিভিন্ন কাজের কারণে দেখতে পারিনি তার উপর পরীক্ষা চলতেছে এই তো সবারই হ্যাঁ আমারও ছেলের পরীক্ষা চলতেছে মানে আমার পরীক্ষা চলতেছে আপু ঠিক আছে এটা হচ্ছে বেবি পিঙ্ক মাও শিউলি সুন্দরী বেবি পিঙ্ক ঠিক আছে বেবি পিঙ্ক আরও আসবে যারা পাবেন না আপু ইয়া করে রাখবেন প্রি অর্ডার করে রাখবেন ঠিক আছে গেল এটা এটা গেল বেবি পিঙ্ক অ্যান্ড দেন আমাদের টরে কালার ঠিক আছে টরে কালার এই কালারগুলোর মধ্যেই করানো হয়েছে আর কোনো কালার আপাতত আমরা করাইনি ঠিক আছে নেভি ব্লু জিরো পিঙ্ক আর বেবি পিঙ্ক আর এই হচ্ছে আমাদের টরে কালার টরে কালার তো সবারই খুব পছন্দ বাট নেভি ব্লুটা এবার অনেকগুলো আসছে নেভি ব্লু আরও আসবে অ্যান্ড হচ্ছে টরে কালার এই কয়টা আসছে বাট আরও আসবে বেবি পিঙ্কও আরও আসবে আপনারা জাস্ট যারা এখন পাবেন না এই মুহুর্তে তারা কিন্তু কি করবেন প্রি অর্ডার রাখবেন ওকে ওকে সো এই হচ্ছে ব্যাপার স্যাপার এর সাথে দেখাবো আমাদের এক্সক্লুসিভ লাকোগগুলো ওকে এর সাথে দেখাবো আমাদের এক্সক্লুসিভ লাক সবাই একটু জয়েন করে ফেলেন আর হচ্ছে সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়েন আপু আপনি স্কিনে কী ইউজ করেন আমি অনেক সুন্দর মাসাল্লা আল্লাহ রে আপু আমার স্কিনের যে অবস্থা হচ্ছে কিছুই না আপু আমি সেটা ফিল মাখি এদানি আর কিচ্ছু মাখি না ছেড়ে দিছি সব কিছু মাখা সেটা ফিল মাখি আর হচ্ছে বায়োজিনের একটা নাইট ক্রিম মাখি আর হচ্ছে বায়োজিনের একটা ইয়া মাখি আপু সানব্লক এই ওদের একটা সিরাম ও মাখি হ্যাঁ বায়োজিনে একটা সিরাম ও মাখি আপু অনেক ভালো বায়োজিন কিন্তু অনেক ভালো আপু আচ্ছা একটু সময় নিচ্ছি সাথে থাকেন বোনেরা সবাই একটু জয়েন করে ফেলুক ঠিক আছে সবাই একটু জয়েন করুক তারপর হচ্ছে দেখায় হ্যাঁ একটু আপনারা এর মধ্যে একটু লাভ লাইক ও দিতে থাকেন ওকে অর্ডার প্রসিডিউরটা বলে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিতে হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রঙিনতো ফ্যাশন হাউজের ইনবক্সে চলে যেতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আমাদের ডেলিভারি চার্জ থাকে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে সেটা থাকবে আর হচ্ছে অবশ্যই দুইশো বিকাশ নগদ পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে যাবে ওকে আর হচ্ছে আরেকটা কথা আমি বলবো হাতের টাইম রেখে অর্ডারটা কনফার্ম করতে হবে বিকজ বিকজ কি বলেন তো আমরা কিন্তু কক্সবাজার থেকে হোম ডেলিভারি করি সো আমাদের ডেলিভারিতে একটু টাইমটা বেশি লেগে যায় হ্যাঁ অনেক আপুরা যারা ঢাকার আছেন তারা বলেন যে আপু ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ কেন একশো পঞ্চাশ টাকা বিকজ আমি বাহির থেকে আপু ডেলিভারি করি হ্যাঁ আমি কক্সবাজার থেকে হোম ডেলিভারি করি সো আমাদের ডেলিভারি চার্জ আপু একশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে আমাদের ডেলিভারি চার্জ আপো একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওকে এখন দেখানো শুরু করি আপনারা দ্রুত দেখেন আর অনেক অনেক লাখনো আসছে হ্যাঁ আমাদের শিউলি সুন্দরীর সাথে অনেক অনেক ওয়ান পিসও আস এই অনেক অনেক লাখনো দেখাবো আজকে হ্যাঁ কাল কোনো ড্রেস নাই আপু কালকের থাকলেও থাকতে পারে আপু একটু আপনি ইয়া করেন তো আপু নক দেন হ্যাঁ যদি থাকে বলে দিবি আপু একটু আমাদের ইনবক্সে নক দিয়ে দেন ঠিক আছে আপু সো আমাদের শিউলি সুন্দরীর ফার্স্ট কালার যেটা নেভি ব্লু কালার দেখো শিউলিটা দেখো কাজের ফিনিশিংটা দেখো শান্তিপুরি ওয়ার্কে আছে পুরা নেকলাইনটা দেখো আর এই সিকোয়েন্সগুলো কিন্তু অন্য রকম একটা সিকোয়েন্স হ্যাঁ যে কোনো সিকোয়েন্সের সাথে মিলাইলে এটা চলবে না একটু অন্য রকম সিকোয়েন্স করা আছে এই যে এখানে একটু দেখবেন এই যে এই বিষয়টা একটু খেয়াল করেন এখানে কিন্তু সিকোয়েন্স আছে হ্যাঁ এই যে এইভাবে করে সিকোয়েন্স করা আছে দেখো এইভাবে করে আমার অল ওভার জামাটা আছে এইটা যাচ্ছে হচ্ছে আমাদের লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলটা যাচ্ছে এরকম করে দেখেন খুব সুন্দর মাশালা একদম ইন্ডিয়ান একটা সিকোয়েন্স আপু অনেকে হয়তো মনে করেন যে আপু এটা বাসায় বাসা আয়রন করা যাবে কিনা বা বাসায় আয়রন করা যাবে কি না সিকোয়েন্স থাকলে এই চিন্তাটা আপনাদের না আমারও মাথায় ঘুরে ঠিক আছে সো প্লাস্টিকের সিকোয়েন্সগুলো কিন্তু বাসায় আয়রন করতে গেলে অনেক সময় গোলে টলে যায় এটা সম্ভাবনা থাকে বাট আমাদের এই সিকোয়েন্সগুলো কিন্তু অন্য টাইপস হ্যাঁ এগুলো একদম থ্রি লেয়ারে তৈরি ঠিক আছে সো একদম কিচ্ছু হবে না ইনশাল্লাহ সো এটা হচ্ছে আমাদের শিউলি সুন্দরী যেটা হচ্ছে জামার লেন্থ যাবে হচ্ছে ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি যাবে সিক্সটি প্লাস বেক্সি ভয়েলের মধ্যে আছে ওকে বেক্সি ভয়েলের মধ্যে আছে এই যে হচ্ছে আমাদের শিউলি সুন্দরী ওকে চলে যাচ্ছে ওইটার ব্যাক পার্ট ওকে নতুন জামা দিচ্ছি সবাই একটু সাথে থাকবেন আর দ্রুত করে নিয়ে নেবেন যারা পাবেন না আপু প্রি অর্ডার রেখে নেবেন হ্যাঁ ভাবনা আপু বা থ্যাংক ইউ আপু সালমান ফার্সি আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু যারা জয়েন করেছেন সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ান বোনেরা হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপাট দেখেন ব্যাকপাটেও কিন্তু আপু এভাবে সিকোয়েন্স করা আছে দেখতে পাচ্ছেন খুবই মাসাল্লাহ খুবই মাসাল্লাহ হ্যাঁ এটা হচ্ছে আপু হাতাটা হাতাটাও দেখে নেন জাস্ট এরকম করে আছে একদম রিভার্স শান্তিপুরিতে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর শিউলি তো মনে হচ্ছে একদম ফুটে আছে শিউলিটা হ্যাঁ এতটা নাইস হয়েছে এটা জাস্ট মার্শাল্লা সো এটা হচ্ছে আপু আমার জামাটা দেখেন অনেক অনেক কাপড় দেওয়া আছে আপু চাইলে আপনারা গোল জামাও বানাইতে পারবেন এটা দিয়ে হ্যাঁ খুব সুন্দর এই দেখেন আমি একটু ধরি আপনারা একটু দেখেন এই যে এইভাবে করে আছে নাইস নাইস একটা ড্রেস মানে একদম সেই সুন্দর আপু আর নেভি ব্লু তো সবারই খুব পছন্দ আপু কি খুশি হয়েছিলেন আচ্ছা কে খুশি হয় না সবাই মনে হয়েছে ঠিক আছে আপু হয়তো বা আমি এটা নিয়ে কোনো কমেন্টস করতে চাচ্ছি না আপাতত আচ্ছা এই যে এটা হচ্ছে আপু ওড়নাটা ওড়নাটা হচ্ছে এইটা এটা হচ্ছে এইটা ঠিক আছে ওড়নাটা দেখেন আপু ওড়নাগুলো এত সুন্দর এই যে এখানে কিন্তু আপু সব দারুণ করে সিকোয়েন্স করা আছে হ্যাঁ দারুণ করে সিকোয়েন্স করা আছে দেখেন সুন্দর করে লেইস করে দিয়েছি মাসাল্লাহ করে দেখেন এই যে কারণ চারো সাইডে ওনার এত সুন্দর করে লেস করে দিয়েছে আপু একদম ফুলগুলার মধ্যে কিন্তু আপু সব এরকম সুন্দর করে কাজটা করে দেওয়া আছে রিভার্স শান্তিপুরি ওয়ার্কে আছে এই যে চারো সাইডে আপু এভাবে ওনাটা করে দেওয়া আছে খুবই সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ এবং ওড়নাগুলো কিন্তু আপু একদম বিরানব্বই ইঞ্চি লং হবে অনেক লং দিয়েছে অনেক অনেক বিরানব্বই ইঞ্চি লং হবে একদম পাঁচ হাত প্লাস লং দিয়েছি ওকে সো প্রাইস গেস করেন তো দেখি আবে আরেকটা কালার দেখে আপনারা প্রাইসটা বলেন দেখি কার প্রাইস কাটে যার প্রাইস কাটবে সে এই ড্রেসটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে ওকে দেখি যার প্রাইসটা এখানে ফার্স্টেই যার প্রাইসটা খেটে যাবে সে এই যে কোনো একটা ড্রেস এখান থেকে নিলে আমাদের শিউলি সুন্দরী যে কোনো একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে ওকে বলে দিলাম এখন কমেন্টস করেন এই যে সো নেভি ব্লু শিউলি সুন্দরীটা রেখে দিচ্ছি যা এটা ভাল লাগছে খুব দ্রুত করে নিবেন আর প্রাইসটা গেস করতে থাকেন সবাই ওকে ওকে তাই না আচ্ছা সালমান ফার্সি আপু ওনাতা মাসাল অসাধারণ হয়েছে আপা হ্যাঁ তেইশশো টাকা নো মাই ডিয়ার এটা অনেক চমকি তারপরে চারো সাইডে লেস করে দিয়েছি আপনি লেস যদি পঁচিশ টাকাও ধরেন পাইকারি তারপরে একটা হিসাব করে দেখেন এখানে এখানে প্রায় পাঁচ পাঁচ দশ দশ আর দুই দুই চার চোদ্দ গজের মতো খালি লেসই আছে ঠিক আছে চোদ্দ গজের মতো খালি লেসই আছে এখন আপনি চিন্তা করেন সাইজ ছু মা আপু বলছো পঁচিশশো আচ্ছা আমি বলবো যারটাই হয়ে যাবে আমি বলে দেবো ঠিক আছে বেনজির শাহিন শাহ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওকে যারটা হবে আমি বলবো লাস্টে এবং যে ফার্স্টে বলছে সে আজকে যে কোনো একটা শিউলি সুন্দরী নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে ওকে আমার আম্মোর জন্য যতগুলো ড্রেস আপনার কাছ থেকে নিয়েছি তার অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু একুশশো আপু মাথা ফাটাবো এটা বেসি ভয়াল একুশশো হ্যাঁ সালমান ফরশেপু ছাব্বিশশো আপু চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা বলেন স এটা হচ্ছে টরে কালারটা দেখাচ্ছে ঠিক আছে টরে কালারটা আপু এই যে হ্যাঁ টরে কালারটা হচ্ছে এই যে টরে কালারটা হচ্ছে এই যে এই যে হচ্ছে টরে কালারটা দেখেন ঠিক আছে এগুলা কিন্তু আপু সব হচ্ছে এভাবে সিকোয়েন্সটা করা আছে আর সিকোয়েন্সটা আমরা এমনভাবে কাভার আপ করেছি আপু দেখেন হালকা হালকা গ্লেজ করবে হ্যাঁ অনেকের সিকোয়েন্স নিয়ে খুব অ্যালার্জি আছে তাদের জন্য আমি বলছি এমনভাবে কাভার আপ করেছি সুতাটাই বেশি দেখা যাবে ঠিক আছে সিকোয়েন্সটা অত বেশি চিকচিক করবে না অত বেশি গ্লেস করবে না অনেকের খুব গ্লেজের সমস্যা লাগে তাদের জন্য আর কি এটা হচ্ছে লোয়ার প্যানেলটা জাস্ট এরকম করে হবে তেইশশো পঞ্চাশ শিপ্রাপু বলছ আচ্ছা আয়সা সিদ্দিকাপু তিন হাজার পঞ্চাশ নয় মালাপু টু পিস হলে পঁচিশশো থ্রি পিস হলে সাতাশশো থ্যাংক ইউ আচ্ছা তারপরে হচ্ছে শিপ্রা মন্ডল আপু তেইশশো পঞ্চাশ রাবিয়া আপু উনত্রিশশো আয়সা সিদ্ধিকাপু আঠাইশো ওকে ঠিক আছে বলতে থাকো বলতে থাকো আচ্ছা সো এইটা হচ্ছে আপু আমার জামাটা ঠিক আছে এটা হচ্ছে আপু আমার জামাটা খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লাহ করে আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই হচ্ছে আমার জামাটা আমি সব শেষে উইনার নিচ্ছি এবং হচ্ছে প্রাইজও বলে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে আপু আমার জামাটা জাস্ট এইভাবে করে আছে খুব নাইস করে লোয়ার প্যানেলটা দেখতে পাচ্ছ আর কাজের ফিনিশিং আপু দেখো যত গুড় দিবা তত মিষ্টি লাগবে ঠিক আছে সো ফিনিশিংয়ের ড্রেস নিতে হলে একটু আপু মজুরিটাও দিয়ে ওই যারা করে যাদের হাতটা সোনা দিয়ে বাঁধানো তাদেরকে একটু খুশি করতে হয় সো জামাটা যখন আমরা মেক করব তখন জাস্ট এই লুকটা ক্রিয়েট হবে ঠিক আছে সো এটা গেল ফ্রন্ট সাইডটা জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি যাচ্ছে সিক্সটি প্লাস ওকে এটা হচ্ছে ব্যাক পার্ট আপা আমি আসছি ও মামা ভাই এসে গেছে স্বর্ণ আপু সাতাইশশো সালমান ফার্সি আপু পঁচিশশো পঞ্চাশ রাবি আসিয়াপ্পু উনত্রিশশো রাই রাইহা খান চব্বিশশো টাকা আচ্ছা আচ্ছা দেখি আর কার কি হয় অন্তত গেস্টটা করতে পারছে তো আপুরা অনেকটা কাছাকাছি এটা হচ্ছে আপু হাতাটা দুইটা হাতা এইভাবে হবে জামার লং টু বডি যাবে হচ্ছে আমাদের সিক্সটি প্লাস হাতার লং যাবে একদম একদম বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি থেকে এক ইঞ্চিও কম পাবেন না ঠিক আছে ফুল স্লিপ মেক করে আরও ওই দিকে যাবে আপু সো এটা হচ্ছে আপু আমার জামাটা যেটা হচ্ছে টরে কালারে আছে হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ সে মাপু বলছো আপু আসল প্রাইসটা বলে দাও প্লিজ পেটে গুড় গুড় হচ্ছে ছাব্বিশশো যা কি আলু বাপু ওকে আমি দেখিনি আমি বলতেছি তো এটা হচ্ছে ওনাটা ঠিক আছে ওনায় ঠিক এইভাবে করে লেস করে দেওয়া আছে পুরা ওনাটা কিন্তু বিরানব্বই ইঞ্চির একটা ওনা আছে আর এই দেখো কি মাসাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ কোয়ালিটি একদম এইটা হচ্ছে আপু ওনাটা ঠিক এইভাবে করে আছে ওকে খুবই সুন্দর একদম অরিজিনাল একটা শিউলি হ হচ্ছে আপা আমার মনে হচ্ছে তিন হাজার হুম তোমার মনে হচ্ছে ভালো হয়েছে মামা তুই মামা গেস্ট করতে পারতেছিস কয়টা টরে কিনে দিচ্ছা ভাল লাগবে নিয়ে নিতে হবে এটা গেল আমাদের টরে কালার শিউলি সুন্দরী টরে কালার হ্যাঁ ভাবনা আপু বলছো তিন হাজার তাইলে তো এতদিন শোরুম দিয়ে ডুগডুগি বাজাইতাম হ্যাঁ এত যদি লাভ করতাম এতদিন শোরুম দিয়ে ডুকডুকি বাজাইতাম আমি এই যে এটা হচ্ছে আপু আমাদের কি সুন্দর অরে আল্লাহ রে বেবি পিঙ্ক এটা কেমনে বোঝাবো এই যে একটু খেয়াল করেন এটা কিন্তু জিরো পিঙ্ক সবার পছন্দ জিরো পিঙ্ক আহ পেট ভরে গেল আপু ছাব্বিশশো সেলিনা পারবেন আপু পঁচিশশো আরেকটা পিসানো তো এটা কালারটা আরেকটু করে বোঝায় আরেকটা পিসানো আচ্ছা এটার আরেকটা পিস আনো আপু এটা ওয়ান পিস দেওয়া যাবে না রে বোন টু পিস টু পিস পারবে না আপু পঁচিশশো এই মেয়ে ওখান থেকে আরেকটা আনো চার হাজার ও আল্লাহ চার হাজারের মতো জামা এগুলা সত্যি এটা এটা হচ্ছে আপু আমাদের বেবি পিং কেউ হোয়াইট ভেবে ভুল করিবেন না এটা হচ্ছে আমাদের বেবি পিং সেদিন নুরজাহান চোখ ছিল আজ তো শিউলিতে চোখ ছানা বড়া ছানা বড়াই হবে আপু ছানা বড়াই হবে ছানা বড়া না হইলে হবে না দাঁড়ো এই যে দেখো এই যে পিঙ্কটা দেখো ঠিক এইটা কিন্তু হোয়াইট না বেবি পিঙ্ক তোমাদের সকলের পছন্দের বেবি পিঙ্ক সো জামাটা দেখাচ্ছি জামাটা একটু এক ইয়া করে দেখাইতে হবে ক্লিয়ারলি তাহলে বোঝা যাবে এই যে দেখো এইভাবে করে আছে বেবি পিঙ্কে জাস্ট এটা হচ্ছে আপু আমার সুন্দর নেকলাইনটা হ্যাঁ নেকলাইনটার মধ্যে এভাবে সিকোয়েন্স করে দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু আপু সব সিকোয়েন্স করে দেওয়া আছে এটা দেখো এই যে ওয়াও মাসাল্লাহ 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 ঠিক আছে এই যে দেখো আর বেবি পিঙ্কটা কিন্তু এটাকে হোয়াইট ভেবে ভুল করবা না হোয়াইট যদি ভাবো সেটা নিজ দায়িত্বে ভাববা হ্যাঁ আচ্ছা সালমা আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি মালতি আপু দুই হাজার আপু এটা বেক্সি ভয় দেবন ওকে আমার চোখ পঁচিশশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো গেস করতে পারতেছে মানে একটু এদিক সেদিক তো হয় ওকে সো এইটা জামার লেন্থ পাবেন ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি যাবে সিক্সটি প্লাস হাতার লং হচ্ছে মাত্র মাত্র বাইশ ইঞ্চি ঠিক আছে একদম ফুল স্লিম মেক করে নিতে পারবেন আমাদের শিউলি সুন্দরী অনেক অনেক নাইস এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারে আছে এটা হচ্ছে আপু হাতাটা দুইটা হাতে এইভাবে কাজটা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা হচ্ছে যেটা পাবেন না প্রি অর্ডার রেখে দেবেন হ্যাঁ প্রি অর্ডার রাখলে আমাদের এটা কাজ চলতেছে অলরেডি ফিল্ডে আবারও আসবে ইনশাল্লাহ প্রি অর্ডার রাখতে পারবেন ওকে এবার আসি ওড়নাতে ওড়নাটা আমরা কিন্তু খুশি করাইনি এবার একটু আলাদা করিয়ে দিয়েছি লেস করে দিয়েছি হ্যাঁ লুবা আপু বলছো তেইশশো খুব সুন্দর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এই যে এটা হচ্ছে বেবি পিঙ্ক ঠিক আছে বেবি পিঙ্ক এই যে দেখেন এইভাবে করে সিকোয়েন্স করা আছে ফুলের মধ্যেও কিন্তু এভাবে করে করে সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর আর অন্যগুলো কিন্তু বিরানব্বই ইঞ্চি লং আছে অনেক লং আছে ওকে এবার প্রাইসটা বলে দিই প্রাইস আছে যেহেতু রবীন্দ্রস ফ্যাশন হাউস তো তখন তোমাদেরকে ওই প্রাইস দেবে না যেটা অন্যরা দেয় হ্যাঁ তিন হাজার চার হাজার যদি হয় তাহলে তো আমি মানে এখানে মনে হয় সোনা দিয়ে একটু একটু সোনা সোনার পানি দেওয়া থাকবে ঠিক আছে আপু আমি নেভি ব্লুটা অর্ডার করে দিয়েছি দাম না যেন আমাকে বাধ্য দেওয়া যাবে না লাগো মন বুঝে না বুঝে না অনেক দিন পর তোমার লাইভ দেখলাম থ্যাংক ইউ ফারা আপু আজকের আমাদের উইনার শারমিন শিখা আপু প্রাইস দিয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা এবং আপু ফার্স্ট উইনার আমাদের ওকে সো আপুর জন্য কংগ্রেচুলেশন আপু যে কোনো একটা অ্যাড্রেস নেবেন আমাদের শিউলি সুন্দরী ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন প্রাইস যাচ্ছে মাত্র মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যাদের এটা ভালো লাগবে ঝটপট একটি স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে চলে যাবেন শিউলি সুন্দরীর প্রাইস মাত্র মাত্র চব্বিশশো টাকা ওকে নিয়ে ফেলেন ওকে এবার লখনৌতে চলে আসছি হ্যাঁ দেখেন লখনো যার যেটা লাগবে আপনি খুব খুব দ্রুত নিবেন ভয়েলে আছে আমাদের লকনো এত সুন্দর মাশাল্লাহ মাসাল্লা মাশাল কোনো কথা হবে না এটা হচ্ছে একদম পাউডার ব্লু কালারে আছে ঠিক আছে পাউডার ব্লু কালারে আছে এই দেখেন বা কি সুন্দর একদম অনেক অনেক সুন্দর সো একটু এভাবে একটু দেখিয়ে দিই তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বিষয়টা ঠিক আছে এইভাবে আছে আর এটা হচ্ছে আপু আমাদের লোয়ার প্যানেলটা জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট এটা হচ্ছে আপু ব্যাক পার্ট হুম এটা হচ্ছে আপু হাতাটা ঠিক আছে এই যে বেক্সি ফয়লা আছে জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি যাচ্ছে হচ্ছে মাত্র মাত্র সিক্সটি প্লাস ঠিক আছে সিক্সটি প্লাস মানে বুঝছেন আপু অনেক হেলদি হইতে হবে ঠিক আছে চার বেলা করে ভাত খাইতে হবে আচ্ছা এটা হচ্ছে ওড়াটা ওনাটায় প্রত্যেকটা ওড়না দেখেন কি সুন্দর করে লেসটা করে দেওয়া আছে আঁচলটা দেখেন আপু আঁচলটা একদম মাস আল্লাহ করে দেওয়া আছে অনেক দারুণ একটা দেখেন পারগুলো অনেক সুন্দর আপু প্রত্যেকটা ওরনা কিন্তু বিরানব্বই ইঞ্চি লং হবে খুবই সুন্দর মাস করে আছে প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো বেক্সি ভয়েল এটা ভালো লাগছে ঝটর ফটো করে স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপু ইনবক্সে চলে যাবেন প্রায় যাচ্ছে আর এটা কিন্তু আপু ওয়াশে উঠে যাবে এই যে বেক্সি ভলি স্টিকারটা থাকে না ওটা যখন উঠে যায় তখন এই যে গোল্ডেন একটা থাকে এটা উঠে যায় কিন্তু ঠিক আছে প্রায় যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা এটা হচ্ছে আমাদের পাউডার ব্লু কালার ওকে ভালো লাগলে নিয়ে নেন যার যেটা ভালো লাগছে তো হচ্ছে সারমিন শারমিন শিখা আপু হ্যাঁ শারমিন শিখা আপু আজকের উইনার সো আপু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে যে কোনো একটা শিউলি সুন্দরী নিতে হবে ওকে আচ্ছা এরপরে যাচ্ছে অনেকগুলো লাখনো দিব নিউ নিউ লাখন দিব হ্যাঁ অনেকগুলা লাখনো দিব এবং সবগুলা নিউ সো দ্রুত নিতে হবে ওকে এবার আসি এই যে দেখেন শশা কালার হ্যাঁ শশা কালার এটা কাঠ চাই যার চাই খুব দ্রুত চাইতে হবে দেখেন এত সুন্দর লাখনোগুলো একদম ইউনিক টাইপসের একটা লাখনো যার এটা ভাল লাগবে আপু খুব দ্রুত নেবেন আর এই সিকোয়েন্সগুলো কিন্তু আপু সব হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্স অনেক সুন্দর করে আছে হ্যাঁ অনেক সুন্দর করে আছে আপু সিকোয়েন্সগুলা একদম দ্রুত করে নিতে হবে এই যে এইভাবে করে দেখে তাহলে ক্লিয়ারলি একদম বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর কালারটা দেখেছেন আপু সেই সুন্দর হ্যাঁ আচ্ছা এটাও হচ্ছে আপু আমাদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখেন পিছনে একদম এই কাজটা পাচ্ছেন হ্যাঁ পিছনে অনেক বড় করে কাজটা পাচ্ছেন আর এটা হচ্ছে আপু হাতাটা হাতাটাও যাচ্ছে এই হ্যাঁ এই হচ্ছে আপু হাতাটা দুইটা স্লিভ এভাবে হবে কালার আর কাজের কোয়ালিটি খুব সুন্দর আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু যাদের যেটা ভালো লাগছে খুব দ্রুত করে আপু নিতে হবে প্রত্যেকটা জামার লেন্থ ফর্টি সেভেন এইট বডি পাচ্ছেন কিন্তু সিক্সটি প্লাস ওকে উল্টা করে দাও কেন ভাই সোজা করো এটা হচ্ছে সোজা লাখ এটা অভাবছে এটা সোজা আচ্ছা এই যে এটা যাচ্ছ হচ্ছে আপু ওনাটা ওনাটা দেখেন এইভাবে করে লেস করে দেওয়া আছে প্রত্যেকটা ওনা কিন্তু লেস করিয়েছি আপু লেসের খরচ অনেক বেশি কুশির থেকে হ্যাঁ এটা মাথায় রাখেন কিন্তু নতুনত্ব করার জন্য আপু আমরা প্রতিনিয়ত কাজ করে যাই আর সেটা থেকেই কিন্তু আপু এইগুলা ঠিক আছে এই যে ফিউশন তো তৈরি করতে হবে হাতের কাজের প্রাস না পিঙ্ক আছে কিসের পিঙ্ক এই যে প্রাইস যাচ্ছে তেইশশো টাকা যা এটা ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট ডান হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বক্সে চলে যেতে হবে শশাগুলো পরপর দেখাও এই যে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো যা এটা ভালো লাগছে আপু জুতো করে নেবেন ঠিক আছে ওয়া ঠিক এই কালার ঠিক এই কালার ঠিক আছে ও ও সরি সরি এ পাশে সম্ভব না এ পাশে বসতে হবে তাহলে থাক পরে ভাবি করবে এই যে দেখেন এটা হচ্ছে আপু টরি কালারও ঠিক না এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটা তুতে তুতে কালারের সাথে কি মিক্স আমি জানি না কালার এক্সাক্টলি এইটা এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে না আপু এই কালারটা ঠিক আছে এখন যে কালারটা আপু লাকনো পিঙ্ক নাই বাট লাকনো মিষ্টি আছে আমি দেখাচ্ছি আপু এই যে এখন যে কালারটা দেখা যাচ্ছে আপু স্ক্রিনে ঠিক এই কালারটা হ্যাঁ কালারটা কিন্তু খুবই জটিল বাট এটা বোঝা যাচ্ছে না আপু ঠিক আছে দূরে গেলে কালারটা ফেট হয়ে যাচ্ছে রে এই যে এই যে এই কালারটা আপু এই কালারটা এক্স্যাক্টলি কালারটা পেতে এখন স্ক্রিনশটটা আমি ধরবো হ্যাঁ আমি বলবো আগে দেখাইনি জামাটা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাকটা হচ্ছে এরকম আপু এটা হচ্ছে হাতাটা বাউ অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল সো প্রত্যেকটা জামার লেন্টি সেভেন টু ফর্টি এইট বডি কিন্তু আপু সিক্সটি প্লাস হাতার লং কিন্তু আপু বাইশ ইঞ্চি পাবেন এটা হচ্ছে সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক নাইস স্নাপু আর প্রতিটা কিন্তু আপু এই দেখেন একদম এক সুতোর লাকনো করা আছে এত সুন্দর রেগুলার জাস্ট ও মাসাল্লাহ প্রাইস যাচ্ছে এটারও মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো যাদের এটা ভালো লাগছে ঝটপট করে একটু স্ক্রিনশট ডান করতে হবে ওকে প্রাইস হচ্ছে তেইশশো টাকা এই হচ্ছে পুরা জামাটা দেখে নেন হ্যাঁ পুরা জামা সরে যাও ওদিকে রাখো নাহলে আরেকটু সরে যাও তুমি এদিকে চলে আসতেছো তোমারটা এই যে হ্যাঁ প্রাইস যাচ্ছে এটা তেইশশো টাকা ঠিক আছে এক্স্যাক্টলি কালারটা পেতাপু আপু স্ক্রিনশটটা এখনই রাখবেন এই যে এই কালারটা মানে বেক্সির যে কত কালার ভেরিয়েশন আপু আমি নিজেও বলতে পারি না ঠিক আছে এই যে দেখেন যেটা চোখে ভালো লাগে সেটাই নেই এই যে প্রাইস হচ্ছে তেইশশো টাকা কালারটা এটা যারা হচ্ছে এইটার অর্ডার করতে চান ঠিক এইভাবে স্ক্রিনশটটা দিবেন ঠিক আছে এই যে তেইশশো ওকে রেখে দিচ্ছি কার পছন্দ এটা দেখেন তো হোয়াইট লাখনো হোয়াইট লাখনো কার লাগবে দ্রুত দেন দ্রুত যা লাগবে খুব দ্রুত নিবেন আপু হোয়াইট লাখনোটা দেখেন সবাই একটু লাভ লাইক ওয়াও দেন না ভালো লাগলে এত এত নতুন আপনাদের জন্য তৈরি করেছি একটু ভালোবাসা টাসা না দিলে কেমন লাগে বলেন এই যে এটা হচ্ছে হোয়াইট হোয়াইটের উপর একদম পিওর হোয়াইটের উপর আপু এস আর হচ্ছে আমাদের পার্পেল সুতার ম্যাচিংয়ে আছে হ্যাঁ এই জন্য আমার মনে হয় যে এত সোবার হয়েছে এই দেখেন ঠিক আছে তো এটা হচ্ছে আমার জামাটা হ্যাঁ এটা হচ্ছে আপু আমার ব্যাক পার্ট ঠিক আছে পিঠে এই কাজটা পড়ে যাবে আর এটা হচ্ছে আপু আমার হাতাটা ঠিক আছে এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটা জামা পেয়ে যাবেন একদম বাইশ ইঞ্চি ফুল স্লিপ আর এগুলার সিকোয়েন্সগুলো দেখলেই বুঝবেন আপু এগুলার সিকোয়েন্সগুলো গুলো একদম অন্যরকম হ্যাঁ একদমই অন্যরকম ঠিক আছে এই যে দেখেন এই তো কে কে এত ভালোবাসে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে এই যে এটা হচ্ছে ওনাটা ঠিক আছে এবার অন্যাটা দেখেন অন্যার আঁচলটা একটু খেয়াল করেন একদম সেমি ফুলকারি টাইপ একটা ওড়না হ্যাঁ বাট এক সুতোর বুননে আছে একদম পিওর লাকনো ঠিক আছে এক সুতোর বুননে আছে তো একদম লাইট ওয়েট পাবেন আর হোয়াইটের মধ্যে হোয়াইট লেস করে দিয়েছি যে কারণে একদম ফাটাফাটি জমে ক্ষীর ঠিক আছে ভালো লাগলে নিয়ে নিতে হবে প্রায় যাচ্ছে মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার যারা আর ওড়নাগুলো কিন্তু সব বিরানব্বই আছে হ্যাঁ সব নাইনটি টু ইঞ্চি লম্বা আছে পাঁচ হাত প্লাস ওল না পাবেন এটার প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যা এটা বেশি ভালো লেগে গেছে দ্রুত করে আপু নিয়ে নিতে হবে প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা থাকবে এটার প্রাইস ওকে এম ডি মাহিন কেমন আছো হাই আপু হ্যালো কেমন আছো আপু কেমন আছো বলো এই যে দেখেন এটা হচ্ছে আপু একদম লাইট শশা কালারের মধ্যে আরেকটা ব্রাজ দেখাচ্ছে এটা যে এত সুন্দর মার্শালাই দেখেন সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন এই সিকোয়েন্সগুলো দেওয়া হ্যাঁ একদম যা এখানে যত লাখ দেখবেন সব একরকম সুন্দর সিকোয়েন্স করা এটা এই যে এটা হচ্ছে আপ্প জামাটা ঠিক আছে যে আমার লোয়ার প্যানেলটা এরকম আর যেই কালারটা এখানে শো করছে না আপু জাস্ট এই কালারটা ঠিক আছে এই কালার অনেক আপনার অনেক প্রিয় একটা কালার সো ভালো লাগলে আপু জুতো করে নিতে হবে এটা কি দেখাইছি একটা এটা ব্যাক দেখানো হচ্ছে এটা তাই এটা হচ্ছে হাতাটা হুম হাতাও এক তাই হুম গলার ডিজাইন বেশ কম আছে ভালোই স দেখা যেতে হবে নাহলে আপুরা আবার আমাকে রিমান্ডে নিবে কেমন আছেন আপু আচ্ছা এটা হচ্ছে আপু ওরনাটা একটু দেখায় দেখেন এইভাবে করে আছে হ্যাঁ বেক্সি ভয়লা আছে বা হ্যাঁ এটা আলাদা এই যে এত সুন্দর আপু কাছ থেকে দেখাইলাম কারণ এত লাইট কালার গুলা ওয়াও এত মাসাল্লাহ হয় এগুলা কে মানে এগুলা আপু লাইট কালারের লাখনো যারা পরেন না একটা পরে দেখেন ঠিক আছে এরকম লাইট কালারের লাখনো যারা পরেন না আপু জাস্ট একটা পরে দেখেন এত সুন্দর মাসাল্লাহ প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 তেইশশো টাকা দুই হাজার তিনশো জাস্ট স্ক্রিনশটটা রেখে দেন হোয়াইট না কিন্তু এটা কিন্তু একদম হচ্ছে পানি পেস্ট কালার ঠিক আছে বা হচ্ছে লাইট শশা কালার ঠিক আছে ওকে মানে কেমন আইসি কালার কী যে কালার নিজেও বুঝি না এটা হচ্ছে এই দেখেন এইটা হচ্ছে সেই কালার হ্যাঁ এই যে কালার আমি জানি না একদম ডিপ টুথের টাইপের টুথের পেস্ট হ্যাঁ এই যে দেখেন এক একটা ডিজাইন এক একটার মতো সুন্দর হ্যাঁ সো আপনাদের যার যেটা ভালো লাগছে আপু সে সেটা নিয়ে ফেলবেন ঠিক আছে এক একটা ডিজাইন আপু এক একটার মতো সুন্দর আমি আগে ডিজাইনটা দেখাই এই যে হুম কিন্তু আমার ক্যামেরাতে আপু এই কালারটা একটু কম ধরে আমি জাস্ট কালারটা সামনে আসলে কালারটা এক্স্যাক্টলি আসে এখন যে কালারটা আপু দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার বাট দূরে গেলে কালারটা আপনারা বুঝতে পারছেন না আপু হ্যাঁ এটা হচ্ছে আপু ব্যাক পার্ট এটা হচ্ছে হাতাটা ঠিক আছে দুই হাতা এইভাবে করে থাকবে প্রত্যেকটা জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি হচ্ছে সিক্সটি প্লাস এবং বেক্সি ভয়লে আছে ওকে এবার আসে এটার ওড়নাতে আপু আমরা একটু দেখে নিচ্ছি ওড়নাগুলা এই যে সবাই একটু ভালোবাসা তো দিয়ে না এই যে কালকে লাইভ করতে পারবো কি পারবো না জানি না যদি পারি করব হ্যাঁ কালকে থেকে বুধবার পর্যন্ত একদম কোনো ছুটি ছাটা নাই টানা পরীক্ষা এই দেখেন আপু অড়নাগুলো অনেক দারুণ করে করে দিয়েছি অন্যগুলো এত গর্জিয়াস করে করে দিয়েছি মার্শাল্লাহ যে একটা নিলেই বুঝতে পারবেন হ্যাঁ দেখেন অন্যগুলো হ্যাঁ অনেক গর্জিয়াস আপু দেখেন এই যা। অনেক সুন্দর করে করে দিয়েছি অন্যগুলা ঠিক আছে আর এত সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছি খুবই যাচ্ছে আপু মাত্র মাত্র তিনশো টাকা এটা হচ্ছে জামাটা জামাটা ফুল হচ্ছে এই আর কালারটা হচ্ছে এই স্ক্রিনশটটা দুইভাবে দিবেন এই যে এই কালারটা যদি ভালো লেগে যায় তাহলে আপু এক্স্যাক্টলি কালারটা পেতে এখনই স্ক্রিনশটটা দেন তাহলে এক্স্যাক্টলি কালারটা পাচ্ছেন এই যে এটা হচ্ছে কালারটা ঠিক আছে আপু আর এটা হচ্ছে অলভার জামাটা ওকে নিয়াজ মোহাম্মদ গালিব ভাই আপু হ্যালো এই যে এটা হচ্ছে একদম কী কালার দেখেন না তুতের ডিপ কালারটা ওরে বাবা রে বাবা এটাই দেখেন একদম জাস্ট এইরকম ডার্ক টুটে কালার ঠিক আছে একেবারেই দেখেন লাখনো কত কালার ভেরিয়েশন করিয়েছি হ্যাঁ লাকনো খালি গোলাপিতা হবে হালকা কালারে হবে এমনও না ডিপও অনেকে খুঁজে হ্যাঁ অনেক আপুদের এখন চেঞ্জ হয়েছে তো ইয়া চেঞ্জ হয় না টেস্ট যেমন চেঞ্জ হয় সেরকম এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক আপু কাঁথা স্টিচের ড্রাশ দেখেন নাই রে আপু এটা হচ্ছে হাতাটা ঠিক আছে দুইটা হাতা এইভাবে হবে একদম তারার মতো ফুটবে এবং ভিতরে ভিতরে অনেক করে সিকোয়েন্স করা আছে নাইস কালেকশন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে সো এটা হচ্ছে আমার জামাটা একদম ডিপ টুতে কালারের মধ্যে আছে ডিপ টুটে কালারের মধ্যে কেউ শেয়ার করে না এই ধরনের কথাবার্তা ভালো লাগে কেন হে এই যে ওকে সো জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি কিন্তু হাতার লং বাইশ ইঞ্চি পেয়ে যাবেন এই হচ্ছে আমার আমারটা অল ওভার ওনাটা আপু যে দেখতে পাচ্ছেন জাস্ট এরকম করে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত এত ভালোবাসার জন্য কে এইটা এই যে এটা হচ্ছে ওনাটা ওকে সো প্রাইস যাচ্ছে আপু এটা মাত্র 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 এই যে প্রাইস যাচ্ছে আপু এটার মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা বেক্সি ভয়লা আছে ঠিক আছে যা এটা ভালো লাগছে ছটোর করে স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে চলে যাবেন এত দারুণ একটা কালার আপু কারণ আমি এই কালারটা কখনোই করাইনি এই ফার্স্ট টাইম এই কালারটা করিয়েছি ঠিক আছে তানিয়া আপু তানিসা সরি বেগুনি মধ্যেও এত ভেরিয়েশন পাওয়া যায় হ্যাঁ বেগুনের মধ্য দেখেন কত যে ভেরিয়েশন হ্যাঁ এটা কিন্তু বেগুনি জাস্ট এই কালারটা পাওয়া যায় না এটা কি কালারের বেগুনির সাথে একটু মেরুন মিশাইলে যেই কালারটা আসে আপু সেই কালারটা জানিনা আমি এই কালারটা কি ভরে মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশআল্লাহ এই যে এই দেখেন লাখটনটা হ্যাঁ অ্যাকুরেট কালারটা হচ্ছে আপু এই যে ঠিক আছে এই কালারটা অ্যাকুরেট এই যে আমি চাই না আপু এটা কি কালার বাট এই যে অ্যাকুরেট কালারটাই আসতেছে ক্যামেরায় যেটা শো করছে না আপু এই কালারটাই ঠিক আছে এটার ব্যাক পার্টটা একটু দেখাই এটা যাচ্ছে হচ্ছে ব্যাক পার্ট এটা কালচে বেগুনি না এটা হচ্ছে একটা মানে বেগুনির সাথে একটা মেরুন মিশাইলে যেটা হবে সেরকম একটা বা স্ক্রিনে যেটা শো করছে এটাই হ্যাঁ সো নিয়ে নেন সমস্যা নেই কালারগুলো সব ডিফারেন্ট কালার হ্যাঁ ওকে খুবই 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 নাইস একটা ড্রেস ভালো লাগলে আপু মিস করবেন না এবার আসে আপু ওনাতে দেখেন এই হচ্ছে ওনাটা ওকে সো এটারও প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা থাকবে এটার প্রাইস যা এটা ভালো লাগবে ঝটপট করে এক এইটা জামবেগুনি তাই আপু হতে পারে হতে পারে আপু হ্যাঁ সেটাই হবে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা থাকবে এটার প্রাইস এক্সাক্টলি কালারটা এটা সুন্দর করে লেস দিয়ে দিয়েছে চারো সাইডে ওনার জাস্ট অসম আপু প্রাইস যাচ্ছে তেইশশো টাকা ঠিক আছে ভালো লাগলে আপু নিয়ে নেন এত কালার করতে কেমন ধনী করলো আপু হ্যাঁ 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 শ্রীদেবী আলো শ্রীদেবী আলো আপু একদম বেক্সি শোরুমে গেলে না মাথা টাটা ঘুরতে থাকে বুঝছো এত এত কালার ওদের একদম আমার মাথা দিতে থাকে তোমার ছানা বড়া আমার ছানা বড়া হইতে থাকে কোনটা বাদে কোনটা নিব ঠিক আছে নিতে নিতে মনে করো পাঁচশো ছয়শো হয়ে যাবে থান এই যে এটা হচ্ছে ব্যাকপাট ঠিক আছে ব্যাকপাটটা এরকম হবে এটা হবে আপু হাতাটা এইভাবে হাতাটা শ্রীদেবী আলোর মধ্যে আছে এই দেখো অল অফার জামাটা দেখো এইভাবে একটু দেখাই তাহলে আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে আর লখনগুলো করা দেখো এত নাইস করে আপু একটা কাজের এত নিখুঁত কাজ কোনো ক্ষুদ ধরতে না আপু এগুলো আমাদের এক্সক্লুসিভ ফিল্ডের প্রোডাক্ট সো বুঝতেই পারছো সে অবশ্যই এক্সক্লুসিভই হবে ঠিক আছে তো শ্রীদেবী শ্রীদেবীলো এটা যারা শ্রীদেবী শ্রীদেবীলো পছন্দ করো তারা এটা নিয়ে নিবা এটা হচ্ছে ওকে প্রায় যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা এত ভালোবাসা কে দিচ্ছে রে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যার এটা ভালো লাগবে দিয়ে নিবে আর কালারটা এক্সাক্টলি এটা ঠিক আছে এক্স্যাক্টলি কালারটা আপু এই যে প্রাইস যাচ্ছে দুই হাজার তিনশো টাকা বোঝা যাচ্ছে কি কাজটা কাজটা কি বোঝা যাচ্ছে আপু এই যে অনেক সুন্দর ঠিক আছে ওকে ও এটা সেই কালারটা এই যে এই যে এটা হচ্ছে আপু এই কালারটা ঠিক আছে এই কালারটা ডিজাইনটা চেঞ্জ আছে সো দেখিয়ে দিচ্ছি এই যে একে একটা শেষ নাই হ্যাঁ কাজেরও শেষ নাই ডিজাইনের শেষ নাই কালারেরও শেষ নাই কোনো কিছু শেষ পার্ট এটা হচ্ছে আপু হাতাতা ঠিক আছে এই যে শ্রীদেবী দারুণ সাধে সেদেছে আপু হ্যাঁ শ্রীদেবীর সাজটা সেই হয়েছে তাই না এই যে দেখেন আপু আর এগুলা দিয়ে কিন্তু আপু অনেকে চান না যে আপু গোল জামা বানাবো হ্যাঁ পারবেন কারণ এখানে ছত্রিশ ঘের পাবেন ঠিক আছে এই হচ্ছে আপু অন্যটা দেখেন এই যে এই যে এটা হচ্ছে অন্যটা ঠিক আছে তো প্রাইস যাচ্ছে আপু তেইশশো টাকা আগে হচ্ছে ফুল জামাটা স্ক্রিনশট রাখেন হ্যাঁ তারপরে জামাটা এক্স্যাক্টলি কালারটা আমি দিতেছি এই হচ্ছে আমার এক্স্যাক্টলি কালারটা আপু এটা রেখে দিন ঠিক আছে খুবই সুন্দর একটা কালার যারা হচ্ছে এই কালারটা বাস্তবে দেখছেন না ক্যামেরায় দেখছেন তাদেরকে আমি বলবো এত সুন্দর এখন কিন্তু এক্স্যাক্টলি কালারটা চলে আসতেছে ঠিক এই কালারটা ঠিক আছে প্রাইস যাচ্ছে আপু মাত্র মাত্র তেইশশো টাকা আহা হা শশা কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে একদম এটা কি কালার একদম পানি টাইপের জিরো পেস্ট টাইপের একটা কালার দেখেন জিরো পেস্ট ঠিক আছে ডিজাইনটা একটু বুঝতে পারছেন আপু এভাবে দেখাই তো এই যে দেখেন এটা হচ্ছে আমার নেক লাইন ঠিক আছে এটা হচ্ছে নেক লাইন পরে যাচ্ছে আপু এইভাবে হ্যাঁ এই যে এই যে আসলেই খুব সুন্দর কালার হ্যাঁ আপু অন্য রকম এইগুলা মানে আমার এক ভাবি ও হচ্ছে এই কালারের একটা জামা পরছে পরে ও যখন ফর্সা যে খুব বেশি এটা না মিডিয়াম ফর্সা বাট হচ্ছে এই জামাটা পরার পরে যখন আমি ওকে দেখছি তখন আমি বলছি অল্লাহ এত সুন্দর লাগে মানে আসলে আপু এত সুন্দর লাগে এই কালারগুলো এই যে এটা হচ্ছে আপু ব্যাক পার্ট এটা হচ্ছে আপু হাতাটা সো এই কালারের মধ্যে কিন্তু আপু এইটা কী কালার বলে বলো তো কেউ আমি আপুদের কাছ থেকে কালার শিখবো আমি অনেক কালারের নাম জানি না এই যে এটা হচ্ছে হাতা দুইটা ঠিক আছে হাতা দুইটাও দেখো অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এইটা কি কালার বলে কেউ বলো না আমাকে একটু যেরকম বেবি পিঙ্কে হালকা হালকা একটা পিঙ্কিজ ভাব আসে না সেরকম এরকম একটা পেস্তা পেস্তা বা এরকম একটা কালার আসতেছে হুম আমি জানি না কালার দেখলে ভাল লাগে সেটাই নেই এই যে এই যে এই যে দেখো ঠিক এই কালারটা এটাকে কি কালার বলে যারা কালার চিনো আমাকে বলো একটু এটা হচ্ছে অনাটা অন্যটা একটু দেখো এই যে দেখছো বা মার্শাল্লা একদম সেই ঠিক আছে স্ক্রিনে কালারটা ঠিকঠাক শো করছে কাছে আসলে জাস্ট এই কালারটা শো করছে খুবই সুন্দর একটা কালার প্রাইস যাচ্ছে মাত্র মাত্র তেইশশো টাকা দুই হাজার তিনশো যাদের এটা ভালো লাগছে আপু ঝটপট একটা স্ক্রিনশট ডান করবেন আর এখানে আপু প্রত্যেকটা ওনার কিন্তু আপু বিরানব্বই ইঞ্চি লং আছে হ্যাঁ ওনারও অনেক কাপড় দিয়ে দিয়েছে আপু একদম মাসাল্লাহ কোয়ালিটি পাবেন ঠিক আছে প্রাইস যাচ্ছে দুই টাকা ভালো লাগলে আপনি নিয়ে নেন যার এটা ভালো লাগছে খুব দ্রুত করে আপনি ফেলতে হবে প্রাইস যাচ্ছে দুই হাজার তিনশো টাকা ওকে স্ক্রিনশটটা একটু কাছ থেকে নেবেন কারণ তিনটা ডিজাইনের দেখিয়েছি একই কালারের মধ্যে সেই স্ক্রিনশটটা একটু কাছ থেকে নিয়ে নেবেন ঠিক আছে এইটা হচ্ছে পেস্ট পেস্ট দেখেন পেস্টের কালারটা দেখেছেন কেমন বেক্সি ভয়ের টোনগুলো না ধরা যায় না হ্যাঁ এই দেখেন কি দারুণ একটা পেস্ট মানে অন্য রকম ব্যক্তিভাবে টোনগুলো একটুও ধরতে পারি না আমি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপু এই যে লোয়ার প্যানেলটা দেখান অনেক হেভি করে কাজটা করা আবার এই দেখেন খুবই সুন্দর কাজের কোয়ালিটি দেখেন কালার দেখেন সব কিছু মিলায় একদম রকম ড্রেস হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপু ব্যাক পার্ট ব্যাকপার্ট এটা হচ্ছে আপু হাতাটা এই যে আর কালারটা এক্স্যাক্টলি এটা খুবই নাইস একটা কালার খুব নাইস খুব সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপো নাটা সো যার যে কালার ভাল লাগে নিয়ে ফেলেন অনেকের হয়তো লাক্নো পিঙ্ক 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 নিয়ে ভরে গেছে তাই না তো এখন আমি চাই যে অন্য কালার আমিও পিঙ্ক পিঙ্ক করতে করতে আমারও মাথা ঘোরাচ্ছে বিশ্বাস করবেন লাক্নো বললেই পিঙ্ক হ্যাঁ এত পিঙ্ক লাক্নো করিয়েছি এখন মনে করলাম না একটু অন্য অন্য কালারও দেই আপুদেরকে এই যে সো প্রাইস যাচ্ছে এটারও তেইশশো টাকা দুই হাজার তিনশো যাদের এটা ভালো লাগছে ঝটপট একটা স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিন বক্সে চলে যাবেন প্রাইস যাচ্ছে দুই হাজার তিনশো টাকা এক্স্যাক্টলি কালারটি পেতে এখন স্ক্রিনশটটা রাখেন তাহলে এক্স্যাক্টলি কালারটা পাবেন কোনো অভিযোগ নাই বা শ্রীদেবী ইয়ালোর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এই যে শ্রীদেবী আলোর মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে মিডিলের ডিজাইন মিডিলের ডিজাইনটা আগে শেষ করি তারপরে যাব পাশের ডিজাইন হ্যাঁ আর এই হচ্ছে পাশের ডিজাইনটা ঠিক আছে পাশে এরকম লতানো ডিজাইনটা আছে খুব মাসাল্লা করে এই যে দুই সাইডে এরকম লতানো ডিজাইন আছে আর মাঝে এরকম বরফি বরফি ডিজাইনটা আছে ঠিক আছে এটা হচ্ছে শ্রীদেবী ইয়ালো একমাত্র ব্যক্তি ভয়লের শ্রীদেবী আলোটার উপরে কোনো ড্রেস হয় না এত সুন্দর হয় ঠিক আছে এই যে এটা হচ্ছে শ্রীদেবী আলো সো যার যেটা ভালো লাগে আপনি নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এই হচ্ছে আমার হাতা এই যে দুইটা হাতা এইভাবে আছে সো জামার লেন্থ ফর্টি সেভেন টু ফর্টি এইট বডি সিক্সটি প্লাস হাতার লং বাইশ ইঞ্চি বেক্সি ভয়লে আছে যার যেটা ভালো লাগবে যার যেটা মনে হচ্ছে যে না এটা নিতে হবে দ্রুত নিবেন হ্যাঁ দ্রুত নিবেন এই যে এটা হচ্ছে আপু ওনাটা ওকে অন্য দেখেন সুন্দর করে ওয়ার্ক করে দিয়েছে একদম ইউনিক আনকমন লাগবে হ্যাঁ কারণ কুশি এই ওনা ভাজ হয়ে যাচ্ছে বেশি রাইখো না এই যে এই যে ওকে সো প্রাইস যাচ্ছে আপু মাত্র 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 তেইশশো টাকা দুই হাজার তিনশো সব কিন্তু বিরানব্বই ইঞ্চি লং আছে ঠিক আছে ওনাগুলো অনেক লং আছে হ্যাঁ তিনশো টাকা টাকা এটার প্রাইস ওকে ভালো লাগলে আপু নিয়ে নেন আসেন চকলেট মেরুন কালার পরেছেন লাখন চকলেট মেরুন কালারের পরেই দেখেন একটা ঠিক আছে তারপর বলবেন আপু এটা কি দিয়েছ হুম এটা হচ্ছে চকলেট মেরুন কালার দেখেন আমি ডিপ লাইট সব লখন দিচ্ছি হ্যাঁ এই যে কারণ এত গোলাপি করতে করতে আমারও না একদম মানে গোলাপি আর করতে ইচ্ছেই করে নাই ঠিক আছে দেখেন ভালো লাগলে নেন এই যে এটা হচ্ছে চকলেট মেরুনটা জাস্ট এরকম কালচে মেরুন বা কলিজা মেরুন যেটাকে আমরা বলি বা চকলেট মেরুন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপু দুইটা হাতা সো প্রায় যাচ্ছে এটার তেইশশো টাকা অন্যটা দেখে নিচ্ছি আমরা এই যে ঠিক আছে খুব সুন্দর এই খুবই সুন্দর মাসাল্লাহ ভালো লাগলে আপু একদম মিস করবেন না কত মিনিট হলো কেউ বলবে আমাকে একটু ওই যে প্রাইস যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা ঠিক আছে তেইশশো টাকা থাকবে এটার প্রাইস এত সুন্দর হয়েছে লাকনোটা জাস্ট আমার মনে হয় যে এই কালারের লাকনো অনেক আপুরই নাই কারণ এই কালার তো আমরা করিই না তাই না লাগনো তো করি না এটা দেখায়নি এই যে টরে কালারের মধ্যে এই ব্লাউজটা দেখেন এটা হচ্ছে একদম টরে কালার ঠিক আছে টরে কালারের মধ্যে এই লাখনোটা দেখেন একটু এভাবে দেখায় জিনিসটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে এই যে এটার মধ্যে ডলারও আছে সিকোয়েন্সও আছে হ্যাঁ ডলার সিকোয়েন্স সবই আছে এই যে দেখেন একটু খুব কাছ থেকে দেখাচ্ছি নেকলাইনটা এভাবে হাসিয়া করা আছে দেন দেখেন এইভাবে করে আছে এটা হচ্ছে আপু ব্যাক পার্ট ওয়া আটচল্লিশ মিনিট থ্যাংক ইউ আপু সীমা আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে এই যে এটা এই যে আমার অডিও আপু চলে কই ছিলা তুমি এটা হচ্ছে আপু হাতাটা সো খুব সুন্দর এটা কিন্তু টরে কালার হ্যাঁ টরে কালারে কালারের লাক পরেছেন কখনো কেউ হ্যাঁ আচ্ছা এটা একটু টান দিও এটা হচ্ছে ঠিক আছে অনেক শুধু করে লেস করা আছে অনেক দারুণ একটা ড্রেস দিচ্ছি মাত্র তেইশশো টাকায় যেটা ভালো লাগছে খুব দ্রুত করে নিয়ে ফেলতে হবে প্রায় যাচ্ছে আপু মাত্র মাত্র দুই হাজার তিনশো টাকা তেইশশো টাকা থাকবে এটার প্রাইস যা এটা ভালো লাগবে খুব দ্রুত করে নিয়ে নিতে হবে ওকে তেইশশো টাকা নেক্সট হচ্ছে মিঠা কালার কালার মিষ্টি এই যে মিষ্টি কালারটা কার লাগবে বলেন তো কাল লাগিবে কাল লাগিবে কাল লাগিবে বাচ্চাদের সঙ্গে খেলতে হয় আপু তাই তা তো ভালো আপু যা খেলাধুলার সুযোগ পাওয়া নিজেরও একটা জিম হয়ে যায় তাই না এটা হচ্ছে হাতাটা কি খেলো বাচ্চার সাথে বলো তো এই যে খুবই সুন্দর মিষ্টি কালারটা শাড়ি দিও তো এই যে এত সুন্দর হয়েছে এটাও এই যে আচ্ছা দাও আমি দিতেছি আমি দিতেছি এই যে খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি কালারটা নিয়ে নেবেন প্রাইস যাচ্ছে আপু তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা যাইটা ভালো লাগছে খুব দ্রুত করে ঝটপট করে স্ক্রিনশট ডান করবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাবেন প্রাইস যাচ্ছে তেইশশো টাকা ওকে ঠিক আছে তো একটু শাড়ি দেখাই শাড়ি 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 লালে লাল রাপ্পা সাথে গোল্ডেন কাজ লালে লাল রাপ্পা সাথে গোল্ডেন কাজ অ্যান্ড মেরুন তিনটা শাড়ি দেখাবো হুম হুম। হাফ সিল্কের মধ্যে আছে ডিজাইন হয়তো একটু একটু চেঞ্জ আছে এই দেখানো সবগুলাই আমি খুলে খুলে দেখাচ্ছি আর আপনারা জানেন তো আমাদের শাড়িগুলো সব হাফ সিল্কেই আমরা বেশি করাই সো অনেক সুন্দর যারা পূজা উপলক্ষে শাড়ি নিবেন ঝটর পটর করে নিয়ে নেবেন ঠিক আছে রেডির সাথে একদম চব্বিশ ক্যারেট গোল্ড ঠিক আছে সুতার কালার একদম চব্বিশ ক্যারেট গোল্ড সো আরেকটা কথা আমি বলবো যারা হাফ সিল্ক কখনোই পরেন নাই তাদের উদ্দেশ্যে একটু বলি সেটা হচ্ছে আমাদের হাফ সিল্কগুলা কিন্তু একদম একদম চোদ্দো হাতের একটা শাড়ি ব্লাউজ পিস এখানে অ্যাভেলেবেল আছে এবং এটার ওয়াইট কিন্তু পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ হয় অনেক সময় ঠিক আছে তো আপনারা মিনিমাম পঁয়তাল্লিশ পাবেন হ্যাঁ এটার হোয়াইটটা ঠিক আছে তো এটা হচ্ছে আপু আমাদের শাড়িটা পুরা পাঁচ হাতের যে অংশটা দেখেন পুরা পাঁচ হাত এইভাবে যাচ্ছে আরেকটা কথা বলে দিই আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু রেশমি সুতার কাজে আছে হ্যাঁ রেশমি সুতার কাজে আছে এটা হচ্ছে আপু আমাদের কি বলেন তো কুচির অংশটা দেখেন অনেক অনেক অনেকে মনে করতে পারে হাফ সিল্ক বোনায় ফুলে থাকবে ফেপে থাকবে না এরকমটা নয় আপু একদম সফট ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আপু আমাদের ব্লাউজটা ব্লাউজের হাতে আমরা কোনো কাজ করাইনি বিকজ এটার একটা সেলফ পার আছে সো এটা প্রাইস যাবে মাত্র মাত্র দুই হাজার একশো টাকা একুশশো টাকা থাকবে এটার প্রাইস যা এটা ভালো লাগবে ঝটপট একটা স্ক্রিনশট ডান হবে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যেতে হবে ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এই শাড়িটার সো যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নিতে হবে ওকে প্রাইস যাচ্ছে দুই টাকা ওকে রেড দেখাইলাম শাড়ি আরও আসবে অনেক শাড়ি আসবে বাট ধৈর্য ধরে আস্তে ধীরে দেখে নিতে হবে সবগুলা ঠিক আছে এই যে আরেকটা শাড়ি দেখেন এটা হচ্ছে দেখেন এই যে আঁচলটা একটু চেঞ্জ আছে হ্যাঁ সো দুইটাই দেখিয়ে দিলাম ওটার আঁচলটা ছিল এরকম এটা আঁচলটা আছে এরকম একদম সুন্দর টকটক রেডের মধ্যে আছে এই যে হ্যাঁ এই যে আঁচলটা একটু চেঞ্জ আছে সেজন্য দেখিয়ে দিলাম সো এটা যাচ্ছে হচ্ছে কুচির অংশটা চোদ্দ হাতের একটা শাড়ি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পাবেন শাড়িগুলো ব্লাউজ পিস অ্যাভেলেবেল আছে এরকম করে সেলফ ওকে খুবই সফট পর একটা বার করা ঝামেলা নেই বাসায় ওয়াশ আয়রন করা যাবে বাট শ্যাম্পু ওয়াশ করলে ভালো আর হচ্ছে বেশিক্ষণ চুবায় রাখবেন না হালকা ওয়াশ করে তুলে ফেলবেন আর বাসায় কিন্তু আপু এটা আয়রন করা যাচ্ছে আর প্রত্যেকটা কিন্তু আপু রেশমি সুতাতে আছে সো এটারও প্রাইস যাচ্ছে এটা আচলটা কিন্তু এইটা চেঞ্জ ওটার এক ধরনের ছিল এটার আচল আরেক ধরনের ঠিক আছে সো প্রাইস এই যে আচল সহ স্ক্রিনশট না হলে কোনটা চলে যাবে আমি কিন্তু বলতে পারবো না হ্যাঁ এই যে আচল সহ একটি স্ক্রিনশট রাখেন দেন এইভাবে একটি স্ক্রিনশট রাখেন ওকে সো প্রাইস যাচ্ছে মাত্র মাত্র একুশশো টাকা দুই হাজার একশো টাকা কারণ এটা পারও হচ্ছে সবটাই ব্লু কালার আচ্ছা গেল সেমি মুসলিনের মধ্যে আছে এটা কিন্তু সেমি মুসলিনে আছে অনেকে হচ্ছে হাফ সিল্কটা পছন্দ করেন না তারা কিন্তু সেমি মুসলিনটা নিয়ে ফেলতে পারেন ঠিক আছে এটাও কিন্তু টকটকা রেডির মধ্যে আছে নাকি মেরুন এটা মেরুন এটা মেরুন আছে ঠিক আছে সেমি মুসলিন দেখেন এই যে যারা একটু পাতলা পছন্দ করেন মুসলিন তো আমাদের পিওর মুসলিনও আছে আর এটা সেমি মুসলিন হ্যাঁ কারণ পিওর মুসলিনগুলো অনেক দাম পড়ে যায় সেটা আমরা সবাই অ্যাভেল করতে পারি না সো তার জন্য আমাদের এই আয়োজন এটা হচ্ছে সেমি মুসলিন আছে দেখেন এই হচ্ছে আমার শাড়িটা মেরুনের মধ্যে চব্বিশ ক্যারেট গোল্ড হ্যাঁ অনেক সুন্দর আপু আপনার ব্রেসগুলার ডিজাইন থ্যাংক ইউ আপু এই যে এটা হচ্ছে আপু পুরো পাঁচ হাতের যে অংশটা আমাদের শাড়ির জাস্ট এরকম আর এটা দেখে না এত সুন্দর আপু যারা সেমি মুসলিম পছন্দ করেন আপু নিয়ে নিন ঠিক আছে এটা হচ্ছে কুচিটা এটাও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল ঠিক আছে ১৪ হাতের একটা শাড়ি ব্লাউজ পিস পেয়ে যাবেন আপু ওকে আর এটার আঁচলটা একটি জিনিস দেখাবো আমি আঁচলটাই কিন্তু আপু এইভাবে ট্রার্সেল করা আছে ঠিক আছে এইভাবে টার্সেল করা আছে ওকে সো সেমি মুসলিম প্রাইস যাচ্ছে আপু একুশশো টাকা সেম প্রাইস প্রাইস একুশশো টাকা যাদের এটা ভালো লাগছে নিয়ে নিতে হবে বাট হাফ সিল্কের থেকে এটা কিন্তু আরও পাতলা ঠিক আছে পাতলা মানে ট্রান্সপারেন্ট ঠিক আছে ওই যে প্রাইস যাচ্ছে মাত্রমাত্র দুই হাজার একশো টাকা একুশশো টাকা থাকবে এইটার প্রাইস যারা এটা পছন্দ করছেন দ্রুত করে নিয়ে নেবেন এটা মেরুনের সাথে গোল্ডেন ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমার জন্য যতক্ষণ না আসি ততক্ষণ পেদের সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফেজ